নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। জেলা তথা খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির অন্তর্গত সকল গ্রাম পঞ্চায়েতকে নির্মল ঘোষণা করায় বৃহস্পতিবার খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি ও সগরাই পঞ্চায়েতের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে দুদিনব্যাপী পূর্ব বর্ধমান জেলা ছাত্র যুব বিজ্ঞান মেলার সূচনা হল বৃহস্পতিবার। বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। জেলা আইনি পরিষেবা স্টল স্থাপিত হয়েছে মাটি উৎসব প্রাঙ্গণে। সারেঙ্গার ব্রাহ্মণজিহা গ্রামের ইন্টিগ্রেটেড স্কুলটি সাঁওতালি মাধ্যম স্কুল হওয়া সত্ত্বেও বাংলা মাধ্যমে চালু হয়ে যাচ্ছে এই অভিযোগ তুলে বুধবার সারেঙ্গার বিডিওকে ডেপুটেশন দিলেন আদিবাসীরা। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে নবীনবরণ উৎসবের আয়োজন করা হয়। জনসমক্ষে মাংস কেটে ঝুলিয়ে রেখে বিক্রি করতে নিষেধ করা হয়েছে স্থানীয় প্রশাসন এবং বর্ধমান পৌরসভার পক্ষ থেকে। চলাসি বিস্তারিত খবরে। জেলা তথা খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির অন্তর্গত সকল গ্রাম পঞ্চায়েতকে নির্মল ঘোষণা করায় বৃহস্পতিবার খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি ও সকরাই পঞ্চায়েতের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি খণ্ডঘোষ ব্লক অফিসের সামনে থেকে বের হয়ে সকরাই পঞ্চায়েত দপ্তরের সামনে শেষ হয়। আছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং আমাদের অফিসের অর্থাৎ ব্লক অফিস পঞ্চায়েত অফিসের বিভিন্ন আধিকারিক বৃন্দ আছেন এবং কর্মচারী এই ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিক এবং কর্মচারী বৃন্দ আছেন। আমাদের এখানে সাংবাদিক বন্ধুরা এবং অন্যান্য এই অঞ্চলের এই খণ্ডঘোষ ব্লকের তথা এই গ্রাম পঞ্চায়েতের অধিবাসী বৃন্দ এখানে আমরা সমবেত হয়েছি। কি কারণে সমবেত হয়েছি আপনারা এতক্ষণ জেনে গেছেন যে সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গত 2রা জানুয়ারিতে মাটি উৎসবে আমাদের পূর্ব বর্ধমান জেলা তথা আমাদের খণ্ডঘোষ ব্লককে নির্মল জেলা তথা নির্মল ব্লক হিসাবে ঘোষণা করেছেন। আমাদের খণ্ডঘোষ ব্লককেও এর সাথে যুক্ত হয়ে আছে নির্মল ব্লক হিসাবে তিনি ঘোষণা করেছেন এবং আমাদের কাছে এটা গর্বের তথা আনন্দের। এই জন্য আমি প্রথমে বললাম এটা আমাদের গর্বের এবং আনন্দের দিন এবং এই এই সময়ে তো আমরা এখানে হয়েছি এই মঞ্চে যারা উপস্থিত আছেন আমি যাদের নাম বললাম তাদেরকে আমি সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক ভালোবাসা প্রীতি জানাচ্ছি। যাদের অক্লান্ত পরিশ্রমে এইখানে যারা আছেন উপস্থিত তাদের সবারই আন্তরিক এবং অক্লান্ত পরিশ্রমে আমরা এই গর্ব আজকে এই দিনটা আমরা উদযাপন করতে যেটা চলেছি অর্থাৎ গর্বের দিন এবং নির্মল সগরাই গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি সম্মান লাভ করতে পেরেছে। আপনাদের সহযোগিতার সম্মান আমরা সম্মান স্বীকৃতি আমরা লাভ করেছি সেই নির্মল। গত 2রা জানুয়ারি পূর্ব বর্ধমানের মাটি উৎসবের মঞ্চ থেকে জেলাকে নির্মল জেলা হিসেবে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা তথা খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির অন্তর্গত সকল গ্রাম পঞ্চায়েতকে নির্মল ঘোষণা করায় বৃহস্পতিবার একটি র্যালি বের করা হয় খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি ও সগরাই পঞ্চায়েতের পক্ষ থেকে। র্যালিটি খণ্ডঘোষ ব্লক অফিসের সামনে থেকে বের হয়ে সগরাই পঞ্চায়েত দপ্তরের সামনে শেষ হয়। জেলা পরিষদের সদস্য মোহাম্মদ অপার্থিব ইসলাম, সমষ্টি উন্নয়ন আধিকারিক কমলকান্ত্রী তলাপাত্র, পঞ্চায়েত সমিতির সভানেত্রী বাসবি রায়, সগরাই পঞ্চায়েতের প্রধান শারজিনা খাতুন, বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ রায়, বিভিন্ন আধিকারিক, বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা পা মেলান এদিনের র্যালিতে। আজকে কিসের আজকের এই আপনারা র্যালি করছেন? আজকে আমাদের 2018 2রা জানুয়ারি আমাদের পূর্ব বর্ধমান জেলা বর্ধমানে যে মাটি উৎসবে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান জেলাকে নির্মল ঘোষণা করেছেন। আর 2016 24শে ডিসেম্বর আমাদের খণ্ডঘোষ ব্লক নির্মল হয়েছিল, সেই কর্মসূচি আজকে আমাদের যে জেলা নির্মল হয়েছে সেই কর্মসূচিটা আমরা খণ্ডঘোষ ব্লক পঞ্চায়েত সমিতি ও সগরাই পঞ্চায়েত একসাথে আমরা সেখানে কর্মসূচিটা পালন করছি। এখানে আমরা র্যালির মাধ্যম দিয়ে এখানে আমরা
আজকে মানুষকে আবার একবার সজাগ করে দিলাম, যাতে আগামী দিনে আমরা এই নির্মলতাটাকে ধরে রাখতে পারি। আজকে কে কে উপস্থিত আছেন এই র্যালিতে? এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আপার্থিব ইসলাম, মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক কমলকান্তি তালাপাত্র মহাশয়, আমাদের ঝগড়াই পঞ্চায়েতের প্রধান সার্জিনা খাতুন, আমাদের বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ রায় ও আমাদের খন্ডঘোষ ব্লকের জয়েন্ট বিডিও সাহেব, অন্যান্য বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, ছাত্রছাত্রী, স্কুলে আমাদের গোষ্ঠীর মেয়েরা, আমাদের আইসিডিএস খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে দুদিনব্যাপী পূর্ব বর্ধমান জেলা যুব বিজ্ঞান মেলা সূচনা হলো বৃহস্পতিবার। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি ও জেলা শাসক। যেমন বিজ্ঞান এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব, সমাজ সভ্যতা এগোবে, আমরা সবাই মিলে প্রকৃত মানুষ হতে পারব, পৃথিবীর মানুষকে আমরা দেখাতে পারব ভারতবর্ষের মানুষ আমরা বর্ধমান। পূর্ব বর্ধমান জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী দেবটুটু মহাশয়, পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা ছাত্র যুব বিজ্ঞান মেলা সূচনা হলো বৃহস্পতিবার। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে আয়োজিত জেলা ছাত্র যুব বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি দেবটুটু ও জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। বৃহস্পতিবার থেকে সূচনা হওয়া এই মেলা চলবে শুক্রবার পর্যন্ত। দুই দিবসীয় এই মেলায় জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীরা মডেলের মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন বিষয় তুলে ধরে। আজকে আমরা এখানে বিজ্ঞান আমাদের যা বিজ্ঞান মেলা আছে সেটাকে আরম্ভ করা হলো আমাদের বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে, সেটা আমরা আরম্ভ করলাম। আর উদ্দেশ্য যা হচ্ছে, আমাদের গভর্নমেন্টের উদ্দেশ্য যা হচ্ছে কি, শিক্ষা শুধু ওই শিক্ষা নয় যেটা বই থেকে পড়া, বই থেকে আমরা দেখি, কিন্তু আমরা ছাত্রদেরকে চাইছি কি তারা নিজে করুক, নিজে এক্সপেরিমেন্ট করুক অথবা নিজে ব্যবহার করুক, তারপরে শিখুক কি কি জিনিসটা আছে। তো সেই উদ্দেশ্যে বিজ্ঞান মেলাটা করা হয়েছে। আর যেটা কি বলা যায় কি ডুইং ইজ লার্নিং, তো সেটাই আমাদের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য, এই থিমটা যা আছে মেলার থিমটা রাখা হয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্টকে থিম রাখা হয়েছে। তো ছাত্রদেরকে শুধু এটা জানতে হবে না কি ডেভেলপমেন্ট কিভাবে করা হয় বিজ্ঞানের মাধ্যমে, কিন্তু এটাও জানতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কি হয়। তো সেটা উদ্দেশ্যে রেখে করা হয়েছে, আজকে আমরা আরম্ভ করলাম। আমি নিজেই কিছু অনেক মডেলটা দেখেছি, খুব সুন্দর ছাত্ররা মডেল করেছে, খুব উৎসাহ সঙ্গে পার্টিসিপেট করছে। আর আমাদের এই চেষ্টা থাকবে সবসময় কি ছাত্ররা যেন শুধু এমনি ক্র্যাম করবে না, শুধু এমনি করবে না, কিন্তু নিজেও জানবে, মানে নিজে অ্যাকচুয়ালি বুঝবে কি জিনিসটা কি আছে। আর আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো একবার আসুন, ছাত্ররা এত সুন্দর সুন্দর মডেল করেছে সেটাকে বর্ধমান হাই স্কুলে গিয়ে দেখো। সকল বর্ধমানবাসীকে ছাত্র যুব বিজ্ঞান মেলা পরিদর্শনের আহ্বান জানান জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রী জেলাকে নির্মল ঘোষণা করার জন্য এই রূপ কর্মসূচি গৃহীত হয়। অসংখ্য মহিলা এদিন র্যালিতে পা মেলান। একটি র্যালি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে র্যালিটি অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, মাটি উৎসবে মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমান জেলাকে নির্মল ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীকে সম্মান জানাতেই এই রূপ উদ্যোগ নিয়েছেন আয়োজকরা। আয়োজকদের পক্ষ থেকে র্যালির মাধ্যমে এদিন প্রচার চালানো হয়।
র্যালিটি শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রম করে। অসংখ্য মহিলা এদিনের র্যালিতে পা মেলান। র্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। কর্মসূচিকে যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। যেটা হচ্ছে দিদি এখানে যেটা মাটি উৎসবে আমাদের ঘোষণা করেছেন যে বর্তমান নির্মল, সেই কারণে আমাদের আজকে ব্লক থেকে আমাদের পরাক এবং আমার দুনম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা এখানে সেই বার্তাটা আমরা জনসাধারণকে দেবো। তার জন্য একটা ছোটো অনুষ্ঠান করা হয়েছে এবং র্যালির মাধ্যমে আমরা সেই পৌরসভার মাধ্যমে আমরা সেই অনুষ্ঠানটা পূরণ করব। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার, রিপোর্ট আনন্দবার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। জেলা আইনি পরিষেবা স্টল স্থাপিত হয়েছে মাটির উৎসব প্রাঙ্গণে। আইন বিষয়ক সচেতনতা করার লক্ষ্যেই এইরূপ পরিকল্পনা গৃহীত হয়। আয়োজকদের পক্ষ থেকে এদিন মানুষজনকে বিভিন্ন পরিকল্পনার কথা জানানো হয়। দু তারিখ থেকে মাটি উৎসব শুরু হয়েছে, চলবে আগামী 8 তারিখ পর্যন্ত। মাটি উৎসব উপলক্ষে বিভিন্ন স্টল বসেছে। জেলা আইনি পরিষেবা দিতে একটি স্টল বসেছে মাটি উৎসবে। আইনি বিষয়ক বিভিন্ন সুবিধা অসুবিধাগুলি জনসমক্ষে তুলে ধরেন আয়োজকরা। কী কী আইনি পরিষেবা পেতে পারেন আয়োজকদের পক্ষ থেকে তা জানানো হয় আগত মানুষজনদের। মানুষজনকে নানাভাবে সচেতন করে তোলেন আয়োজকরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় 1 লাখের নিচে রোজগারি মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে। আইনি পরিষেবা কর্তৃপক্ষ বর্ধমানের সচিব জয়প্রকাশ সিং, আজকে আমরা এই মাটি উৎসব 2018 এই আয়োজিত হয়েছে সাধনপুর বর্ধমানে। সেখানে আমরা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বর্ধমান পক্ষ থেকে একটা আমরা স্টল এখানে করেছি মানুষকে আইনি ব্যাপারে সব সচেতন করে দেওয়ার জন্যে, যে ওনারা কী কী আইনি পরিষেবা পাবেন সরকার থেকে, আমাদের আইনের মধ্যে কী কী আছে, যে একটা গরিব লোক, একজন তফসিলি জাতি জনজাতি, একজন মহিলা, একজন শিশু, যাদের রোজগার কম আছে, 1 লাখের কম রোজগার আছে, ওনারা বিনা পয়সায় আইনি পরিষেবা পাবেন। আর এর ছাড়া আমাদের অন্যান্য পরিষেবা কী কী আছে, যেমন লোক আদালত হলো, মিডিয়েশন হলো, কাউন্সিলিং হলো, এইসব ব্যাপারে মানুষকে সচেতন করে দেওয়ার জন্যে আর আমাদের দেশে কী কী আইন আছে এই সব জানানোর জন্যে এই আমরা একটা সুযোগ পেয়েছি মাটি উৎসব 2018 আজকে আমরা বর্ধমানে, ওই জন্য স্টল করেছি মানুষকে সচেতন করে দেওয়ার জন্য। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দবার্তা। সারেঙ্গার ব্রাহ্মণডিহা গ্রামের ইন্টিগ্রেটেড স্কুলটি সাঁওতালি মাধ্যম স্কুল হওয়া সত্ত্বেও বাংলা মাধ্যম চালু হয়ে যাচ্ছে, এই অভিযোগ তুলে বুধবার সারেঙ্গার বিডিওকে ডেপুটেশন দিলেন আদিবাসীরা। বিডিও ওই স্কুলে সাঁওতালি মাধ্যম পড়ানোর আশ্বাস দিয়েছেন বলে দাবি করেন আদিবাসী নেতা গোরাচাঁদ মুর্মু। সারেঙ্গার ব্রাহ্মণডিহা গ্রামের ইন্টিগ্রেটেড স্কুলটি সাঁওতালি মাধ্যম স্কুল হওয়া সত্ত্বেও বাংলা মাধ্যমে চালু হয়ে যাচ্ছে, এই অভিযোগ তুলে বাঁকুড়ার সারেঙ্গা বিডিওকে ডেপুটেশন দিলেন আদিবাসীরা। আন্দোলনরত আদিবাসীদের অভিযোগ, সাঁওতালি মাধ্যমে ভর্তির ফর্ম দেওয়া বন্ধ রাখা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, খাতড়া মহকুমা এলাকায় রানীবাঁধ সারেঙ্গা হিরবাঁধ এলাকায় বাংলা ইংরেজি ও সাঁওতালি মাধ্যম মিলিয়ে 7টি স্কুল রয়েছে। তার মধ্যে ব্রাহ্মণডিহির স্কুলটিতে সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন হওয়ার কথা। সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্ভে করার পর এটিকে বাংলা মাধ্যম করার সিদ্ধান্ত নেওয়া হয়। খবর প্রকাশ্যে আসতেই বুধবার ব্লক চত্বরে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন 100 আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। দশ দফা দাবিকে সামনে রেখে এদিন তারা বিডিওর কাছে একটি স্মারকলিপি জমা দেন। বিডিও তাদের বক্তব্য শুনে ওই স্কুলে সাঁওতালি মাধ্যম পড়ানোর আশ্বাস দিয়েছেন বলে দাবি করেন আদিবাসী নেতা গোড়াচাঁদ মুর্মু।
বিডিও সাহেবের কাছ থেকে যে আশ্বাস পেয়েছি যে আমাদের যে কটা দাবি ছিল, 10 দফা দাবি ছিল, তার মধ্যে ব্রাহ্মণিয়া সমন্বিত যে সরকারি বিদ্যালয় সেটা সাঁওতালি মাধ্যমে অল জিপিতে পড়াশোনা চলবে এই আশ্বাস উনি দিয়েছেন, এবং সেটা জেলা স্তরে সেই চিঠিটা এসছে, এখনও ব্লক স্তরে চিঠিটা এসে পৌঁছাননি, কিন্তু চিঠিটা এসে পৌঁছালেই ইনি কথা দিয়েছেন যে কবে থেকে ওইখানে ভর্তির আবেদনপত্র দেওয়া হবে সেটা উনি মাইক দিয়ে ঘোষণা করে দেবেন এই ব্লকের সমস্ত অঞ্চলে, উনি এই আশ্বাস দিচ্ছেন। বাকি আমরা যে দাবিগুলো নিয়ে গেছিলাম সেটা হলো যে এই মাধ্যমিক সংলগ্ন যেসব ছাত্রাবাস রয়েছে, ছাত্রী আবাস রয়েছে, সেইগুলোতে পয়সা দিয়ে ছাত্রছাত্রী রাখা হচ্ছে, কিন্তু এটা আগে ছিল না এখন কেন হচ্ছে, যদিও তাদের অ্যাকাউন্টে টাকা আসছে তবু আগাম কেন পয়সা নেওয়া হচ্ছে, এতে আমাদের গরিব যেসব অভিভাবক মা বাবা তাদের ছেলেমেয়েদের সেই পয়সা দিয়ে হোস্টেলে রাখতে পারছে না, এটার আমাদের সমাধান চাই, এবং আমাদের যাতে তাড়াতাড়ি পাঠ্যপুস্তক আসে সাঁওতালি মাধ্যমের জন্য এটা চেয়ে বলেছি, এবং ICDS কেন্দ্রগুলিতে যেখানে সাঁওতালি ICDS কেন্দ্র আছে সাঁওতালি গ্রামে সেইখানে যেন সাঁওতালি জানা দিদিমণি এবং অলচিকি জানা দিদিমণি নিয়োগ হয় আমরা এই দাবি রেখেছি। এই সারেঙ্গা থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে নবীনবরণ উৎসবের আয়োজন করা হয়। গোলাপবাগ ক্যাম্পাসে আয়োজিত এদিনের এই নবীনবরণ উৎসবে নবাগত ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয়। এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করা হয়। বলে রাত্রে পর্যন্ত ফোন করে আরেকবার করে মনে করিয়ে দেয়, স্যার কালকে কিন্তু অনুষ্ঠান আছে, অভিষেক পুজো কাল রাত 10টা বা কখন ফোন করেছে, সবতে আমাদের খুব ভাল লাগে। আর আমি এই নবীনবরণে একটা কথাই বলবো, দেখো তোমরা যখন ছোট ছিলে প্রাইমারি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে নবীনবরণ উৎসবের আয়োজন করা হলো বৃহস্পতিবার। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে আয়োজন করা হয় নবীনবরণ উৎসব। উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই সাহা সহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ। এদিন বিভিন্ন রাজ্য তথা রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত নবগতা ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয়। এই ধরনের অভ্যর্থনা পেয়ে স্বভাবতই খুশি নবাগত ছাত্রছাত্রীরা। এদিন বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ছাত্র সংসদের পক্ষ থেকে। সমগ্র কর্মসূচিকে কেন্দ্র করে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা ছিল নজর কাড়া। বলছিলেন, উনি জিজ্ঞেস করছিলেন স্যার আমি কি বেশি বললাম, আমি বললাম না আপনি ঠিকই বলেছেন, একবারে অন্তর থেকে আপনার কথাগুলো তুলে ধরেছেন, কারণ আপনি এই বিশ্ববিদ্যালয়কে অনেকটা ভালোভাবে জানেন। আজকে আমাদের এখানে যারা এসছে তারা আমাদের পশ্চিমবঙ্গের বাইরে থেকে অনেকে আছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমাদের এই ছেলেমেয়েরা এসছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা আগে পড়াশোনা করেছে, বিভিন্ন কলেজে। তো আমি প্রত্যেককেই আজকে এই নবীনবরণ উৎসব অনুষ্ঠানে আন্তরিকভাবে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে আগামী ইংরাজি নববর্ষের সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয় আমাদের একটা পরিবার, এই পরিবারে সব থেকে ইম্পর্টেন্ট সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে আমাদের এই প্রিয় ছাত্রছাত্রীরা। এখানে আমাদের পরিবারের আরও সদস্য রয়েছে, রয়েছেন আমাদের আধিকারিক বন্ধুরা, রয়েছেন আমাদের অধ্যাপক বন্ধুরা, আমাদের শিক্ষাকর্মী বন্ধুরা, আমরা কিন্তু সবাই একসাথেই চলতে অভ্যস্ত। যারা আজকে এখানে নতুন এসেছ, বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। জনসমক্ষে মাংস কেটে ঝুলিয়ে রেখে বিক্রি করা নিষেধ করা হয়েছে স্থানীয় প্রশাসন এবং বর্ধমান পৌরসভার পক্ষ থেকে, কিন্তু নিয়মের ব্যতিক্রম ঘটতে শুরু করেছে আবার। ঘটনার কথা জানতে পেরে জেলাশাসক যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। শহরে দৃশ্য দূষণ নিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল স্থানীয় প্রশাসন এবং বর্ধমান পৌরসভার পক্ষ থেকে, কিন্তু সম্প্রতি সেই নিয়ম উল্লঙ্ঘন হতে দেখা গেল। আবার শহরের বিভিন্ন স্থানে কাটা মাংসকে ঝোলানো অবস্থায় থাকতে দেখা গেল।
প্রশাসনের পক্ষ থেকে কাটা মাংস জনসম্মুখে না ঝুলিয়ে রাখার আর্জি জানানো হয়। কিছুদিন নিয়ম মানার পর কতিপয় স্বার্থন্বেষী ব্যবসাদাররা আবার আগের অবস্থায় ফিরে গেছেন। অবশ্য জেলা শাসক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। বেসিক্যালি আমাদের একটা প্রিভেনশন অফ ক্রুয়েলিটি এগেইনস্ট অ্যানিমাল অ্যাক্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে কোনই খাবারও যেটা হয় কোনই রকম খাবার মানুষ যা খেতে পারে খাবার স্বতন্ত্রতা আছে কিন্তু হাইজিনিক হতে হবে। তো আর এমনি পাবলিকের সামনে ডিসপ্লেতে কিছু এমন জিনিস করা যায় না যেটা একটু দেখতে কিছু লোকের বিরক্তিকর লাগতে পারে। তো আমরা আজকে এই ইনফরমেশনটা আপনাদের মাধ্যমে পেয়েছি, আমরা বলবো কি অ্যাডিকুয়েট যে সেফগার্ড আছে, মিনিমাম সেফগার্ড আছে একটু ঢেকে রাখা অথবা পিছনে করা যেন সবার সবাই প্রত্যেক মানুষের চোখের সামনে না আসে, তো সেটা আমরা ব্যবস্থা নেব। আর আমরা ইনস্ট্রাক্ট করবো এআরডি ডিপার্টমেন্টকেও প্লাস আমাদের অধিকর্তাদেরকেও এটাকে দেখতে। আর তৃতীয় জিনিস আছে কি কুশি খাবারের জিনিস কিন্তু হাইজিনিক হতে হবে, যদি এমনি সামনে মানে পলিউশন হচ্ছে অথবা কিছু মাছি বসছে তো এটা একদম অ্যাকসেপ্টেবল করা যাবে না। কোনোই রকম খাবার প্রথম হাইজিনিক হতে হবে, দ্বিতীয় প্রিভেনশন অফ ক্রুয়েলিটি এগেইনস্ট অ্যানিমালের যে অ্যাক্ট আছে সেটাকে মানতে হবে, আর তৃতীয় সব জিনিসটা মানে একদম সামনে না করলেও হয় তো সেটা আমরা এনশোর করব। জেলা শাসক জানিয়েছেন স্বাস্থ্য বিধি মেনে ব্যবস্থা না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ওই সমস্ত ব্যবসাদারদের বিরুদ্ধে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। দেখে নেব আজকের অন্যান্য খবর। বুধবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত এক, আহত দুই। দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের উচালন ও মিরেপোতার মাঝামাঝি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে একটি চার চাকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি চার চাকা গাড়িতে ধাক্কা মারে, পরে একটি মোটর বাইকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতরভাবে জখম মোটর বাইকে থাকা দুই ব্যক্তি সহ চার চাকা গাড়ির চালক। দিয়ে একটা বোলেরো গাড়িকে প্রথমে ধাক্কা মারে, বোলেরো গাড়িটা কাটিংয়ে পড়ে যায়। তারপরে এবারে আমার দাদা বাইক খুব সোলা আসছে, বাইকটাকে ধাক্কা মারে, বাইকটা কিছু নাই, ওই তুলে নিয়ে হসপিটালে এসেছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? ওইটা হয়েছে আমাদের জহরপুর উচালন মিরপুরের মাঝখানে। কী কী গাড়ি ছিল? গাড়ি ছিল বলতে একটা বোলেরো গাড়ি ছিল আর আমার দাদা একটা মোটর সাইকেল নিয়ে আসছে। কজন আহত হয়েছে? আহত হয়েছে তিনজন, বোলেরো গাড়ির ড্রাইভার আর আমার দাদা আর একটা মামা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা তিনজনকে উদ্ধার করে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়, বাকি দুজনের চিকিৎসা চলছে। ও একটা লরিকে ওভারটেক করেছিল, ঠিক আছে, লরি না মারতে একটা লরি ওভারটেক করেছিল, ফার্স্ট ওদিকে একটা I-20 গাড়ি আছে, ঠিক আছে, দুজনের সঙ্গে ধাক্কা হয়, তার মধ্যে মাঝখানে বাইকটি পড়ে যায়, যা হয়েছে ধাক্কা লেগে একটা জলে I-20 পড়েছে, I-20 গাড়িটা, ঠিক আছে, আর বাকি যে বাইক দুটো ছিল বাইক দুটোর লোক সাইডে জলের সাইডে ছিটকে পড়ে গেছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে দুদিন ব্যাপী পূর্ব বর্ধমান জেলা ছাত্র যুব বিজ্ঞান মেলার সূচনা হলো বৃহস্পতিবার। বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। জেলা আইনি পরিষেবা স্টল স্থাপিত হয়েছে মাটি উৎসব প্রাঙ্গণে। সারেঙ্গার ব্রাহ্মণটিহা গ্রামের ইন্টিগ্রেটেড স্কুলটি সাঁওতালি মাধ্যম স্কুল হওয়া সত্ত্বেও বাংলা মাধ্যমে চালু হয়ে যাচ্ছে এই অভিযোগ তুলে বুধবার সারেঙ্গার বিডিওকে ডেপুটেশন দিলেন আদিবাসীরা। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে নবীনবরণ উৎসবের আয়োজন করা হয়। জনসমক্ষে মাংস কেটে ঝুলিয়ে রেখে বিক্রি করতে নিষেধ করা হয়েছে স্থানীয় প্রশাসন এবং বর্ধমান পৌরসভার পক্ষ থেকে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।